হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। জিরো ভিশনের পর্দায় চলে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিই। ভোট ভাগে বিজেপির দশর ফুরফুরা শরীফের চ্যাংরা, আব্বাস সিদ্দিকিকে নিশানা মমতার। যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রেশনও। এদিন রায়দিঘির সভা থেকে এমন সব প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমফানের সময় দু একটি চুরির ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনা থেকে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করেছেন তিনি। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়েইসির সঙ্গে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকিকে ওই আসনে বসিয়েছেন। তিনি বলেছেন ফুরফুরা শরীফের এক চ্যাংরা সাম্প্রদায়িক প্রচার করছেন, ভোট ভাগ করেছেন, ওদের একটাও ভোট দেবেন না। তিনি বলেন এনআরসি সিএএ না চাইলে তৃণমূলকেই ভোট দিতে হবে। বিহার উত্তরপ্রদেশ থেকে লোক এনে পুলিশের পোশাক পরিয়ে ভয় দেখানো হচ্ছে বলে এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না থেকেও ভারতে 2011 বিশ্বকাপ জয়ের কতটা জুড়ে ছিলেন সৌরভ, ব্যাখ্যা দেশের প্রাক্তন স্পিনারের। 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, তার সত্ত্বেও ভারতের 2011 সালের বিশ্বকাপ জয়ের প্রতি ছত্রের সঙ্গে কতটা জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তা জানালেন দেশের প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ভারতীয় ক্রিকেটে বিসিসিআই সভাপতির প্রভাবটি কতটা তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন প্রজ্ঞান। পাশাপাশি ওই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের কৃতিত্ব সেই ভারতীয় দলের প্রতি সদস্যকে দিয়েছেন প্রাক্তন স্পিনার। প্রজ্ঞান ওঝার মতে যে যে ক্রিকেটারদের কৃতিত্বে 2011 সালের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট তাদের বেছে বেছে দলে সুযোগ করে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। দেশে অধিনায়ক থাকাকালীন দাদা জহুরির চোখ বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরদের চিনতে ভুল করলে টিম ইন্ডিয়ার পক্ষে এই বিশ্বকাপ জয় সম্ভব হতো না বলে মনে করেছেন ওঝা। আর এখানেই ভারতীয় ক্রিকেট চিরকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ঋণী থাকবে বলে মনে করেন দেশের প্রাক্তন বাঁ হাতি স্পিনার। আজ আমাদের গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে।